الحمد رب العالمین والصلاة والسلام علی خاتم النبیین اما بعد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام وسلام يا رسول اللہ و اصحابک وصحب حبیب اللہ السلاط وسلام علیکہ اصحابک يا نور اللہ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিটি পর্বে কোরআনে পাক থেকে কিছু তথ্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকেও আমরা এমন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম আমরা দুরশ শুনি নবী করিম রফুর রহিম আলী ওসাল্লাম ইরশাদ করেন জয়ু মজালাকুম বিতে আলাইয়া ফিনুম জাম কেয়ামা তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরশ্বরী পাঠ করে সৌন্দর্যময় করো সুসজ্জিত করো কেননা তোমাদের আমার প্রতি দরশ্বরী পাঠ করা কাল কে দিন তোমাদের জন্য নূর হবে সোহানুল্লাহ কাল কে দিন অবশ্যই আমাদের আলোর প্রয়োজন রয়েছে সে আলোর ব্যবস্থা আমরা দুনিয়া থেকে যদি করি এর একটা উত্তম ব্যবস্থা এটা যে নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের দৃশ্যে পাঠ করা আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে এই ইবাদত যে ইবাদতের ব্যাপারে কোনো সন্দেহ নেই কবুল হওয়ার ক্ষেত্রে যেটা দুনিয়া আকারতে অসংখ্য বরকত অসংখ্য রহমত পাওয়ার মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে এই দর্শের মতো সর্বোত্তম এই ইবাদতকে করার আল্লাহ তালা তৌফিক নাসিব করো সবাই একবার মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দর্শী পাঠ করি সল্লু আল্লাবিব সাল্ল সাল্লাহ আলী ওসাল্লাম আমার প্রাণজ মাদানি সেনের দর্শক শ্রোতা আমরা গত পর্বে তবা সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম তওবার অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জেনেছিলাম আমরা এই তওবা নিয়ে যেহেতু আমরা ইনসান আমরা মানুষ আমরা ভুল থেকে ঊর্ধ্বে নয় গুণা থেকে আমরা বাঁচতে পারেন একমাত্র রফের আম আমিআ কালাম আলিমুল সালামই গুণা থেকে মুক্ত। আমরা গুণা থেকে মুগ্ধ নই তো আল্লাহ তালা রসিম রহমত দয়া মেহরবান আল্লাহ তালা আমাদেরকে কেমন দয়া করেন যে আমাদের জন্য তহবার দরজাকে খুলে রেখেছেন আমরা যতই গুনাহের ময়লা দিয়ে আমরা নাপাক হয়ে যাই না কেন আমাদের আমল আমাদের কলম আমাদের জীবনের যে ধাপগুলো প্রতিটা ক্ষণ গুণা দ্বারা যদিও দুর্গন্ধময় হোক না কেন আল্লাহ তালা আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন যেন আমরা তবার পানি দিয়ে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার হতে পারে তবা আল্লাহ তালার একটা দয়া আর মেহরবানি কিন্তু আজকে আমরা যে বিষয়টা শুনবো সে হচ্ছে হচ্ছে এত বড় রহমতের দরজা আল্লাহ তালা খুলে রেখেছেন এরপরও বান্দা কেন তওবা করতে চায় না এই তওবা করার ক্ষেত্রে তার বাধা কী মাঝখানে কী প্রতিবন্ধকতা তাকে এই তওবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় আজকে আমরা সেই বিষয় এবং সেটার সমাধান সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনবো আব্বাহ তবা করার ক্ষেত্রে যে বাধা আসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে গুনাহের যে পরিণাম সে সম্পর্কে না জানার কারণে ওয়াকে ফাল না থাকার কারণে মানুষ তবার ক্ষেত্রে তব কারণ তো গরিমসি করে দেরি করে বিলম্ব করে যে গুনাহের কি পরিণতি গুনাকে গুনায় মনে করে না গুনাহ করলে কি হবে এর পরবর্তী কেয়ামতের দিন তার আজাব কী হবে কবরে তার কী শাস্তি হবে দুনিয়ায় তার কী পরিণত হবে এই সম্পর্কে না জানার কারণে জ্ঞান না থাকার কারণে তবা করার ক্ষেত্রে সে গরিমসি করে থাকে তো এভাবে যদি আমরা দেখি যে গুনাহ গুনাহ এটা কী জিনিস নামাজ না পড়া এটা একটা গুণা মিথ্যা বলা এটা একটা গুণা গিবধ করা একটা গুণা এত অসংখ্য গুণা রয়েছে এই গুনাহের পরিণাম কি সেটাও কোরআন হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে কিছু গুণা রয়েছে কবিরা গুণা কিছু গুণা রয়েছে সগিরা গুণা এইসব গুণা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য কর্তব্য কোথায় করব আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান বক্তবরতের মধ্যে কিতাব রয়েছে জাহান্নমে লে জানেওয়ালা জাহান্নমিনী কেফকারে কাজ এখানে অনেক কবিরা গুনার কথা এবং এর পরিণাম সম্পর্কে বিশেষ করে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বেলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদির রজমী দাম বরকাতুমুল আলী আর মাদানী মজাকারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে মাদানী কামালায় সফর করলে অসংখ্য গুণা সম্পর্কে আমরা জানবো এর পরিণতি পরিণাম সম্পর্কে জানলে ঈশ্বাল্লাহ আমাদের অন্তরে তবার প্রতি মন উদ্গীব হয়ে পড়বে এবং আল্লাহ আল্লাহতাল রাস্তায় আল্লাহতালার পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে আরেকটি বিষয় যেটা তবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে অন্তরের মধ্যে গুণা করতে করতে গুনাহের একটা যে স্বাদ সেটা এমনভাবে বসে যায় যে সেটা থেকে ফিরে আসতে মন চায় না যে আমি যদি এটা ছেড়ে দিই তো কেমনে চলবে যেমন কেউ সারা পান করতেছে সে শরাবের এত অভ্যস্ত হয়ে গেছে সেটা ছাড়লে সে মনে হচ্ছে বাঁচবে না এরকম কেউ হারাম রুজির এত অভ্যস্ত হয়ে গিয়েছে ঘু সুদ এগুলো তার কাছে এত স্বাদের বিষয় হয়ে গেছে। সেটা ছাড়লে সে মনে করে যে আমি কেমনে চলবো বিবি বাচ্চা নিয়ে আমি কেমনে চলব সে অন্যান্য বিষয় যেগুলি রয়েছে এই সমস্ত বিষয়গুলো যেগুলি করার তার অন্তরের মধ্যে সে তার মজার স্বাদ বসে গেছে তখন সেটার কারণে সে গুণা ছাড়তে পারে না তো সেটা ছাড়ার জন্য আমাদেরকে যে প্রতিবন্ধকতা সেটা কিভাবে আমাদেরকে সেটা থেকে পরিত্রাণ পেতে পারে এটা এভাবে আমরা যদি ইয়া করি যে একটু চিন্তা করি যে গুনাহের যে স্বাদটা মনে কোনো কেউ বেবিচার করল জেনার মধ্যে লিপ্ত রইল কেউ শরাবের মধ্যে লিপ্ত রইল কেউ হারাম কুরির মধ্যে লিপ্ত রইল এটার মধ্যে তার স্বাদ পাচ্ছে কিন্তু এই সাতটা সামান্য সময়ের জন্য এই গুনাহ করার সাতটা সামান্য সময়ের জন্য কিন্তু পরবর্তী তার কাঁধের মধ্যে তার আমল নামার মধ্যে গুণাগুলি লিখে দেওয়া হচ্ছে সাতটা চলে যাবে তার গুনাহটা থেকে যাবে এজন্য কোনো জ্ঞানী ব্যক্তি বলেন যে কোনো নফসের প্রবৃত্তির স্বাদের জন্য তোমরা গুণা করে ফেলিও না কারণ সাতটা চলে যাবে গুণা তোমার থেকে যাবে এবং কোনো কষ্টের কারণে তোমরা কোনো নেকিকে ছেড়ে দিও না কষ্ট তো এক সময় চলে চলে যাবে কিন্তু তুমি কষ্ট সত্ত্বেও শীতকালে নামাজ পড়ার কত কষ্ট কদারে নামাজ কষ্ট করে নামাজটা পরে নিলে কষ্টটা চলে গেলে কিছুদিন পর বা নামাজ পড়ার পর চলে যাবে কিন্তু আমার নামার মধ্যে নেকিগুলি বাকি থাকবে আমরা সেই জিনিসটা আনার জন্য যে নেকি মধ্যে কী স্বাদ রয়েছে নামাজের মধ্যে কী স্বাদ রয়েছে হালাল রুজির মধ্যে কী স্বাদ রয়েছে সেটা অনুভব করার জন্য নেই কী করা আমরা শুরু করে দিতে হবে যখন আমরা শুরু করে দেব কেউ মনে করেন সারাদিন থেকে ডাল খাচ্ছে সে কখনো মুরগি খায় নাই বা গরুর মাংস খায় না সে মনে করছে ডালের মধ্যে সব স্বাদ তাকে যদি অনেক সময় যদি মুরগি দেওয়া যায় না এটার মধ্যে কী স্বাদ রয়েছে ডালের মধ্যে অনেক স্বাদ কিন্তু কেউ যদি তাকে জোর করে যদি মুরগিটা খাইয়ে দেয় সে আর কখনো ডালের দিকে তার মন যাবে না কেন যাবে না সে ডালের চেয়ে তো মুরগির স্বাদ বেশি এর সাথে যদি বিরিয়ানি দেওয়া হয় এর সাথে আরও উত্তম খাদ্য দেওয়া হয় তাহলে যেটা সে বক্ষণ করবে জিব্বার মধ্যে লাগাবে তো সে স্বাদটা ভালো স্বাদটা যখন তার সে পেয়ে যাবে তখন সে মন্দ স্বাদ যেটা সেটা প্রতি আর মন যাবে না গুনাহের স্বাদ তো গ্রহণ করেছে কিন্তু নেকির মধ্যে যে কী স্বাদ রয়েছে নামাজের মধ্যে কী লজ্জত রয়েছে হালাল রুজির মধ্যে কী মধুরতা রয়েছে কি মিষ্টতা রয়েছে হজের মধ্যে কি মিষ্টতা রয়েছে মানুষের সাথে সৎ ব্যবহার করা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা দান খয়রাত করা মানুষের সাথে ভালো ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি নেকির কাজের মধ্যে যে সাত রয়েছে যদি একটু একটু যদি আমরা উপলব্ধি করি ইনশাল্লাহ দেখবেন গুনার স্বাদটা আস্তে আস্তে মিঠে যাবে কারণ নেকি যখন করে তখন আস্তে আস্তে গুণাগুলো মিঠে যায় এবং নেকির স্বাদ অনুভব করতে নেকিটা সহজ হয়ে যায় যদিও আমরা গুনাহার অভ্যস্ত হয় না কেন আমরা একটু পা বাড়াই আমাদের মৃত্যু কখন এসে যায় তবাটা করেনি এবং নেকের স্বটা গ্রহণ করি আরেকটা বাধা তবার ক্ষেত্রে এটা হয় যে এখনও অনেক সময় আছে আমার বয়স কে আজ বিশ বছর পঁচিশ বছর হয়েছে তিরিশ বছর হয়েছে এখনও অনেক দিন বাকি আছে আগে কিছু কি করেনি গুনাহের কাজ করেন। আমার প্রাণপ্রিয় প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি চিন্তা করি এটা আমার শয়তান আমাদেরকে নফস আমাদেরকে কত বড় দোকা দিচ্ছে কারণ আমরা কারো কাছে একইভাবে নিশ্চিতভাবে জানা নাই যে আমি কখন মৃত্যুবরণ করব। কারণ দুনিয়াতে আসার ক্ষেত্রে দাদা এসেছে দাদার পর বাবা বাবার পর ছেলে ছেলের পর নাতি একটা স্টেপ বাই স্টেপ এসেছে কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দাদা রয়ে গেছে নাতি চলে গেছে এভাবে যাওয়ার ক্ষেত্রে এখানে যুবক ছেলে বৃদ্ধ এগুলো কিছুই দেখে না সুতরাং এই যে একটা নফসা আম্মারা বা শয়তান আমাদেরকে জেহানের মধ্যে বসিয়ে দিচ্ছে আমি অনেক দিন বাঁচব সেটা হচ্ছে আমাদের এমন একটা বড়ো দোকা যে দোকায় পরে আজকে আমরা অনেকে তহবা থেকে আমরা বিরত রয়েছি তহবা করার ক্ষেত্রে বিলম্ব করছি তো এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে তোমরা তবা করার ক্ষেত্রে বিলম্ব করিও না কেননা মৃত্যু হঠাৎ করে চলে আসে সে তবা করার সুযোগ দেবে না যে বলা হয় যদি মৃত্যুর ফেরস্তে আসে যে এখন তোমার মৃত্যু হবে আমি দু নামাজ পড়ি তবা করি আমি অপর আমার হক পাবে সেটা দিয়ে দিই আমি এই বিভিন্ন ধরনের গুণা থেকে বাঁচার জন্য যদি সামান্য সময় চাওয়া হয় সে সময়টুকু আল্লাহ ইসলাম আর দেবে না সুতরাং তবা করার জন্য যে ওয়াশা যে কুমন্ত্রণা যে বাধা আমাদের অন্তরে আছে যে আমার তো অনেক দিন বাঁচব এখনও তো অল্প বয়স যৌবনকাল আমি এটা করিনি ইনশাল্লাহ আগামী রমজান থেকে আগামী শুক্রবার থেকে আগামী বছর থেকে এ ধরনের বিভিন্ন বাহানা নকশা আমাদেরকে দিয়ে দিয়ে আমাদেরকে তবা করার থেকে যে বাধা দেয় বিলম্ব করায় এটা মনে রাখবেন যখনই মনের মধ্যে এটা আসবে এটা আমাদের চিরশত্রু শয়তান এবং নফসা মারার অনেক বড়ো দোকা আল্লাহ তালা এই দোকা থেকে আমাকেও আপনাকেও আল্লাহ এটা থেকে মুক্তি দান করো আরেকটি বাধা এটা যখনই দেখা যায় আমাদের সমাজের মধ্যে কাউকে নেখির দাওয়াত দেওয়া হয় ভাই দাঁড়িয়ে রাখো ভাই নেখের পথে চলো ভাই নামাজ কাজা করিও না ভাই আসুন চলুন মা বাবাকে কষ্ট না দিই আত্মীয় স্বজনের যে বন্ধন সেটা রক্ষা করি আমরা এলমে দিন শিখি কোরআনে পাক শিখি নিজের সন্তানদেরকে ভালো শিক্ষা দিই এভাবে যখন তাকে নেকির পথে আসতে বলা হয় এমন একটা জবাব আসে যেটা মুখকে বন্ধ করে দেয় কিন্তু শৈতানের একটা বড় দোকান সেটা হচ্ছে আল্লাহ গফুর রাহিম তালা মাফ করে দেবে আল্লাহ তালা আমাকে মাফ করে দেবে এভাবে বলে যে দাওয়াত দেয় নেকে তাকে মুখ বন্ধ করে দেয় বটে কিন্তু এটা কি সত্যিকার অর্থে একটা জবাব হলো উত্তর হলো কখনোই সেটা উত্তর হতে পারে না কারণ আল্লাহ তালা যেভাবে রহমানুর রাহিম আল্লাহ তালা যেভাবে গফর রাহিম আল্লাহ তালার এক জব্বার কাহার আল্লাহ তালা যেভাবে আল্লাহ তালা রহমতের স্থান পুরস্কারের স্থান রেজার স্থান জান্নাত বানিয়েছেন জাহান্নামতো বানিয়েছেন আজকে যদি বলা হয় কোনো একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে ওঠে একজন বন্দুক নিয়ে দাঁড়ল নিচে অনেকগুলো শত শত লোক দাঁড়িয়ে আছে সে যদি বন্দুককে ঘুরিয়ে ঘুরিয়ে বলে শুধু আমি একজনকে মারব একটা শ্যুট করবো এবং একজনই মরবে এখন শত শত লোক যারা নিচে দাঁড়িয়ে আছে তারা একজন সেখান থেকে পালাবে না সবাই পালাবে কারণ কাকে শ্যুট করা হবে সেটা নির্দিষ্ট নয় সে ঘুরাচ্ছে যে কোনো একজনকে শ্যুট করবে একজন মারা যাবে কিন্তু সবাই পালিয়ে যাবে কেন আল্লাহ তালা রহমানুর রহিম আল্লাহ তালা চাইলে বিনা হিসাবে অনেক গুণাগারকে মাফ করে দেবেন তালা চাইলে অনেক নেক্কার তার সামান্য একটা বিষয় এর উপর নারাজ হয়ে তাকে নামে দিতেন কিন্তু কাকে দিবে আমার কাছে আপনার কাছে কি গ্যারেন্টি চলে এসেছে যে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি আমাকে নিশ্চিত জান্নাত দান করা হবে নয় সেজন্য আমাদেরকে আল্লাহ তালার রহমতের ওপর বর্ষার আকাশ আছে জাহান নামের আজাব সম্পর্কেও আমাদেরকে ভয় করতে হবে আল্লাহ তালা এটা কোরআনে বাক্যের মধ্যে আমাদেরকে ইশারা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি গপরি এবং এরপর আয়াতের মধ্যে বলছেন যে আমার যে আজাব সেটা অত্যন্ত দর্দনাক আজাব সেটা যন্ত্রণাদায়ক আজাব অর্থাৎ আল্লাহ তালার রহমত এর জন্য বান্দাকে জানিয়ে দিতে বলা হচ্ছে এবং সাথে সাথে আল্লাহ তালার যে আজাব আছে সেই যন্ত্রণা আজাবের ব্যাপারেও জানিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে দুটা যেন আমাদের থাকে হজরত অমরদি আল্লাহতাল উনি ওনারা জান্নাতের সুসংবাদ পাপতো খোলা ফাইয়ের রাশি দিনের অন্তর্ভুক্ত আল্লাহ মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লাহ সান্নিধ্যপ্রাপ্ত দুনিয়াতেও এবং দুনিয়া থেকে যাওয়ার পরও এমন জলিলুল কদর সাহাবা যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন এরাও আল্লাহ তালার দরবারে কেমনভাবে কান্না করছেন যদি ওনারা সাত করেন যে আল্লাহ তালা কেমতের দিন সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয় শুধু একজন মানুষকে আল্লাহ তালা জান্নাতে দেয় আমি আল্লাহ তালা রহমতের উপর এটা ভরসা করছি যে আল্লাহ তালা অমরকে জান্নাত দেবে আবার যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেয় শুধুমাত্র একজনকে জাহান্নামে দিবে। তখন এ যদি হয় তখন আমার ভয় হচ্ছে সবাইকে জান যে আমার গুনাহের কারণে আমাকে নামে দেবে এই যে অমর রদি আল্লাহ তাল্লাহ এই বাণী দেখে আমাদেরকে শিক্ষা পেলাম যে আল্লাহ তালা রহমতের উপর ভরসা করে যেন আমরা গুণা না করি যে এটাও এক ধরনের আল্লাহ তালার সাথে বেপরোয়া পর চালা আল্লাহ তালা আমাদেরকে সেটা থেকে রক্ষা করুন আল্লাহ তালা ভয় হোফ এবং সেটাও আমাদের দান করুন এবং আল্লাহ তালা রহমতের ওপর বর্ষা করা মায়েসি হতে পারবে না নৈরেশও হতে পারবে না আবার ব্যাপারও হওয়া যাবে না আরেকটি কথা হচ্ছে কেউ বলে যে তবা তো করি কিন্তু পারি না তবা করছি আর গুণা করব না এটা করব না নামাজ পড়বো কিন্তু কিছুদিন পর আর পারি না তো এই জন্য তবা করতে ভয় লাগে আমার প্রাণপ্রিয় মদানী চেন এটাও একটা দুঃখ তাহলে আল্লাহ তালা তোর দরজাকে খুলে দিয়েছেন বন্দা গুনা করবে হাজার আবু সাঈদ রদি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহাম সাত করেন শয়তান আল্লাহ তালা দরবারে এটা বললেন যে আমি হে আমার প্রভু আমি তোমার ইজ্জতের এবং তোমাদের তোমার সম্মানের কসম করে বলছি তোমার বান্দার মধ্যে যতক্ষণ পর্যন্ত রু থাকে আমি তাকে পদভষ্ট করতেই থাকবো তালা এর উত্তর বলেন আমি আমার ইজ্জত জালাল এবং আমার যে মকাম আছে সেটার কসম করে বলছি আমি সব সময় বান্দার মাক্ষরাত করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে চাইতে থাকবে আমি করতেই থাকবো সুতরাং আমার প্রাণ প্রিয় মাদি চ্যানেল দর্শক শ্রোতা এটার জন্য যেন আমরা তবা থেকে বিরত না থাকি আমি তো ইস্তাকামাত পাই না আমি তো গুণা করে তবা করে আবার করে ফেলে না না যতই করেন না কেন পরবর্তী তবা করেন আল্লাহ তালা জানি না আমার এই তবা করার পর আমার যদি মৃত্যু আসে তাহলে আমি আল্লাহ তালার দরবারে তবাকারে সে পৌঁছে যাব যদি নয়রা সে না আমি তো তবা করলে আমি ঠিক থাকতে পারি না তো এরপরে যদি মৃত্যু চলে আসে এজন্য সময় আমরা তবা করে নেওয়া চাই এছাড়া অনেক গুনাহ করার কারণে অনেক সময় নৈরাশ্যতা চলে আসে যে নিরাশ হয়ে যায় আমার গুণাকে হবে এত গুনা করেছি যে করে জেনা বেবিচার মধ্যে মানুষ হত্যা থেকে এমন কিছু বাকি নেই আমার প্রাণ না আমি ভাইয়ারা এবং ওদের ছিলেন দর্শক শ্রদ্ধা আল্লাহ তালা আপনাকে লক্ষ্য করে বলেছে বান্দাকে লক্ষ্য করে না থাক না তো উমির রহমতুলিল্লাহ ইন্দিরতন ও বাজামিয়া আমার রহমত থেকে নৈরেশ হয়েও না নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুনাকে ক্ষমা করে দেবে সুতরাং আল্লাহর তালার রহমত থেকে নৈরেশ হয় এটাও একটা গুনাহ এটা থেকে যেন আমরা বিরত না থাকি যে আল্লাহ তালা আমাকে মাফ করবে কি করবে না এছাড়া আরেকটি বাধা হচ্ছে তবা করার ক্ষেত্রে এটাও একটা বাধা যে মন্দ সঙ্গ সেই সঙ্গ যাদের সঙ্গের কারণে আমার গুনাহের থেকে তবা করতে পারছে না সে তো আমার সাথে কবরে যাবে সুতরাং রসুরে পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমরা মন্দ সঙ্গ যেন ত্যাগ করি ভালো সঙ্গ যেন অবলম্বন করি কারণ মন্দ সঙ্গ এবং ভালো সঙ্গের উদাহরণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন ভালো সঙ্গ হচ্ছে এমন যেন একটা সুগন্ধি যারা বিক্রি করে তাদের দোকানের মধ্যে যদি যায় তাহলে তার কাছ থেকে যদি আমি খুশব কিনি তাহলে খুশব পেলাম অথবা সে যদি তোফা তাও পেলাম যদি একবার কিনাও বা তোফা নেই পেলাম এরপরও আমি সুগন্ধতে পাব আর যদি মন্দ স্বভাবের মন্দ সঙ্গের যে উদাহরণ সেটা হচ্ছে যে কামারের দোকান সেখানে শুধু আগুন আর সেখানে আগুনের ধোঁয়াগুলো আসে যদি আমি সেখানে যাই তাহলে আমার কাপড়কে ময়লা করে দেবো অথবা সেখানের আগুনের পরাগ দুর্গন্ধগুলো আমার মধ্যে খারাপ লাগবে তো এজন্য আমরা মন্দ সঙ্গ ত্যাগ করি ভালো সঙ্গ অবলম্বন করি পরিবারের অনেক সময় বিভিন্ন তিরস্করের কারণে তবা থেকে বিরত থাকে অনেকে যে ঘরের লোকরা কী বলবে তারা আমাদেরকে তিরস্ক করবে ভাই বন্ধুরা আত্মীয় স্বজন কী বললাম যে দাঁড়িয়ে রেখে আমাকে হুজুর বলবে আমি যদি নামাজ পড়ি বলবে বিভিন্ন ধরনের কথা বলে থাকে আমাদের সমাজে তো তাদের এই কথার কারণে যদি আমরা তবা থেকে বিরোধে থাকি তাহলে সেটা আমারও ক্ষতি কারণ যারা তিরস্ক করছে সে আমার সাথে কখনো কভারে যাবে না না দিন আমার সঙ্গ দেবে সুতরাং আমার কাজ হচ্ছে কি আমার নিজের আমলকে আমার আখরাতকে সৌন্দর্য বানানোর জন্য আমি নিজের আমলগুলোকে যেন করি এবং নিজের তবাটা নিজে করি এবং তাদের কথার দিকে আমরা যেন ভক্ষেম কারণ আমার দুনিয়াতে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে আমার প্রভুর রেজা আমার আল্লাহর সন্তুষ্টি এটার জন্য আমরা দুনিয়াতে এসেছি সুতরাং কে কি বলছে আসলে এটা আমাদের অনেক বড় রূপ আছে লোকে কী বলে এটা ও কি বলবে কোরবানি করতে গেলে এটা কি বলবে কাপড় পরতে গেলে কি বলবে দাঁড়িয়ে রাখলে কি বলবে পাগড়ি বললে কি বলবে এলমেদিন শিখলে কি বলবে মানুষ কি বলবে পরিবার কি বলবে ওমুক কি কী বলবে কিন্তু আমাদের লক্ষ্য যদি একটা থাকে আমার আল্লাহ আমাকে কি বলবে আমি যে নামাজ পড়ছি না আমার আল্লাহকে কী জবাব দেব। আমি যে দাঁড়িয়ে রাখছি না আমার আল্লাহকে কি জবাব দেবো আমি যে মিথ্যা কথা বলছি আমার আল্লাহকে কে জবাব দেব দুনিয়ার মানুষ গুণা করার ক্ষেত্রে উৎসাহ দেয় নেকি করার ক্ষেত্রে তিরস্কার করে এটা শয়তানের একটা কারসাজি যখন এরকম কথা শুনে তখন বললাম আমি এখন জেহাদের ময়দানে নেমেছি আমি কারো কথা শুনি না আমি আল্লাহ আল্লাহতালাকে রাজি করে দুনিয়া থেকে যেতে হবে তাদের বুকক্ষেপ না করে সবার দিকে যদি আমরা আকবারে আল্লাহ তালা আমাদেরকে রহমত করে নিজের কাছে টেনে এছাড়া নিজের অনেক সময় এটা তবা করা থেকে বাধ্য আমি তো তবা করে নিয়েছি ওই যে অমু খুজের হাতে তবা করেছি না গত রমজানে তবা করছি তবা করছি তো আমার প্রাণপ্রেমা জানেছেন দর্শক শ্রোতা আমার স্নেহ ভাইরা তবা করার পক্ষে গুন আর হয় না আমরা প্রতিদিন তবা করা চাই আমরা প্রত্যেক দিন নিজের গুণা অনেক গুণা করেছি সেটা থেকে গুণা হওয়ার সাথে সাথে তবা করলে আল্লাহ তালা সেটা মাফ করে দিবেন এবং আল্লাহ তালার দয়া আমাদের সামিল হাল হবে এবং সেটার কারণে আল্লাহতালার দয়ায় মৃত্যুর পরে আমাদের কামে নসিব হবে অনেকে এভাবে তবা করে না এটা বাধা হয়ে দাঁড়ায় যে আমি যদি তবা করি তাহলে দুনিয়া বিক্ষেত্রে আমি উন্নতি করতে পারবো না কেন সবাই ব্যবসা করতেছে বিভিন্ন দুই নম্বরে ব্যবসা এখন যদি আমি যদি তবা করে নিই তাহলে দুই নম্বরে মিথ্যা কথা বলতে পারবো না দুই নম্বরই করতে পারবো না তো আমি তো ওদের পিছনে পড়ে যাব এটা কখনো নয় এটা আমাদের ইকিনের অভাব আমাদের ইমানের কমজোরি যদি আল্লাহ এবং রসুলের দাতা হচ্ছে কে ইজ্জ সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তালা দুনিয়ার কেউ কিছু করতে পারবে না হ্যাঁ সাময়িক ক্ষেত্রে একটু ইমতেহান আজমাইশ পরীক্ষা আমাদের আসবে সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে তো এই দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা আমাদেরকে সব কিছু ভালো হাদিসে বাকের মধ্যে রয়েছে রসৌলে পাক সাল্লাহ আলী ভাসান এরশাদ করেছেন দুনিয়ার মহব্বত সমস্ত মন্দের মূল তো দুনিয়ার ভালোবাসা যেন আমরা অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহর প্রত্যাশা আখেরাতের মহব্বত আমাদের অন্তরে যদি নেই ঈশ্বা আল্লাহ আমাদের সেই বাধাগুলি যেই বাধাগুলি আমরা শুনলাম সেটার যে সমাধানগুলি শুনলাম এটা আমরা মনে রেখে আসুন তবার দিকে এসে তালা রহমতের দিকে এসে আমরা আর কতদিন এভাবে থাকবো জীবনের একটি দিন চলে যাচ্ছে আর এটা আর ফিরে আসবে না তবার দিকে আসি আল্লাহ তালার পথে আসি দুনিয়া যেদিকে যাক যত ফিতনা আসুক যত ধরনের বিভিন্ন ধরনের আমাদের নেকির করার ক্ষেত্রে বাধা আসুক আমরা কোরআন সুন্না আল্লাহ রসুল নামাজ রোজা ইত্যাদিকে চিনি বাকি যত আধুনিকতা যত ধরনের আমার বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে বাধা দিক আমার যে বাধাগুলির কথা আমরা শুনেছি এগুলি সবগুলোকে পায়ের নিচে দিয়ে সব সমাধান এই রকম করি যে আমাকে তবা করতেই হবে করতেই হবে করতেই হবে আল্লাহ তালাকে রাজি করতেই হবে এই জিনিসটা যখন আমরা বসায় নেব ইনশাল্লাহ আজ দেওয়া যান আমাদের তবা করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কারণ আমাকে আল্লাহকে রাজি করা ছাড়া দুনিয়া যাবানি এই দুনিয়ার জীবনটা বিফল আল্লাহ তালা আমাকে আপনাকে মানুষকে তবা তন্ন সহানসীব করুন আল্লাহ তালা এমন তো আবানোচিত যাতে আর কোনো গুণা না হয় আল্লাহ তালা সব সময়ের জন্য যেন আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ তালা কাছে দোয়া করে। এটার জন্য দাওয়া দিস না পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ নিয়মিত মাদানি কাফলা সফর করে। ঈশাল্লাহ আমাদের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা চলে আসবে নেকির প্রতি মহব্বত চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে এই মাদানী পরিবেশ সাথে সদা সর্বদা সম্পৃক্ত থাকার নেখের পথে থাকার আল্লাহ তালা সন্তুষ্টির পথে থাকার اللہ تعالیٰ نیک بندہ درش پتے, پتے چالار توفیق دان کرو آمین بجاہ نبی الامین صلی اللہ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ صلی اللہ علیہ